আসসালামু আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষে মাস্টার্স শেষ প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দ তোমাদের কোর্সের গবেষণা পদ্ধতি পরিসংখ্যান এর পরিসংখ্যান অংশের কেন্দ্রীয় প্রবণতার বিভাগে যে বিগত সালে প্রশ্ন এসেছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করছি আবারও বলে নাও আমার ইউটিউব চ্যানেল হাসান হাসান এডুকেশন বিডিতে প্লেলিস্ট নাম্বার ফোর এই প্লেলিস্ট নাম্বার ফোরে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এই এই কোর্সের সকল অধ্যায়ের ভিডিও লেকচারগুলো এবং অডিও লেকচার কিছু আছে সেগুলো তোমরা পেয়ে যাবা যাই হোক আমার লেখা গ্রন্থ যদি তোমরা কাছে থাকে আমি এম হাসান আলী অনুপ্রকাশনী হতে প্রকাশিত গ্রন্থটি যদি থাকে তোমরা খুব সহজেই এর সমস্যার সমাধান করতে পারবে এবং নিজে নিজের সমস্যার সমাধান করতে পারবে এবং বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো এখানে সলভ করা আছে যাই হোক তো দেখো বলছে নিম্নের উপাত্ত হতে মধ্যমা নির্ণয় করো জাতীয় বিশ্ববিদ্যালয় দেখো এটা দুই সালে এটা প্রশ্নটা এসেছে কত সালে দুই সালে এই প্রশ্নটা এসেছে তো সমাধানে দেখো সমাধানে আমরা যেটা করব। দেখো ধরি দেওয়া দেওয়াচের সংখ্যাগুলো এক্স এখানে মধ্যমা নির্ণয়ের জন্য যে কাজটা করতে হবে যে মধ্যমা মধ্যমা নির্ণয় দেখো মধ্যমা নির্ণয় একটু মনোযোগ দাও যে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে এখানে সংখ্যাগুলোকে দেখো গুলোকে দেখো ছোট হতে বড় আকারে সাজালে পায় দেখো ছোটো হতে বড় আকারে সাজালে পায় কি কী দেখো সবচেয়ে ছোট মানগুলো কি কি আছে দেখো এর মধ্যে মাইনাসও আছে প্লাস আছে যেটা মাইনাসের সবচেয়ে বড়োটা মানটা কোথাও টুয়েলভ তাহলে এক্স আমরা লিখলাম দেখো একটু মনোযোগ এক্স হলো মাইনাস টুয়েলভ তারপরে কে আছে দেখো তাহলে টুয়েলভ হয়ে গেলো টুয়েলভের পরে কে বড়ো আছে দেখো মাইনাস আছে নাইন তাহলে মাইনাস হলো নাইন তাহলে শেষ এরপর হচ্ছে মাইনাস হলো আট তাই না মাইনাস আট তাহলে মাইনাসের মধ্যে আর কে আছে দেখো মাইনাস থ্রি তারপরে কথা হলো মাইনাস থ্রি তাহলে শেষ মাইনাস তারপরে কত হল টু আছে মাইনাস কত টু মাইনাস টু তারপর কি আছে মাইনাস ওয়ান ওকে তাহলে দেখো এর মধ্যে মাইনাস কয়টা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখছে এক দুই তিন চার পাঁচ এবং ছয় ছয়টা আমরা পেয়ে গেছি এরপরে দেখতে হবে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোটকে এখানে দুইটা জিরো আছে তাই না তাহলে আমি দুইটা জিরো লিখলাম দুইটা জিরো ওকে দুইটা জিরো লিখলাম তাহলে দুইটা জিরো হয়ে গেছে তারপরে কী আছে আমরা সংখ্যাগুলো দেখছি তিন আছে তিনের সে ছোটো কেউ আছে না তাহলে লিখলাম তিন তিনের পরে এটাও শেষ এইভাবে তোমরা দাগ দি নি তাহলে সমস্যা হবে না এরপর আছে দেখো বারো বারোর পরে আছে সর্বশেষ যেটা হচ্ছে কি সরি তিনের পরে পাঁচ আছে একটা তাহলে এখানে কী হলো পাঁচ তারপরে কী আছে এখানে বারো তারপরে হলো কত বলো বিশ এই হলো আমার প্রয়োজনীয় মানটা দেওয়া আছে তাহলে এই সংখ্যাগুলোকে আমি ক্রমবিন্যস্ত অনুসারে সাজালাম যেহেতু শুধুমাত্র মধ্যমা নির্ণয় করতে বলছে তাহলে ক্রমবিন্যস্ত অনুসারে সাজালেই পাবে ওকে তো এর আগে আগের ক্লাসগুলো তোমরা বলেছ যে মধ্যমা দুইভাবে আমরা নির্ণয় করার নির্ণয় করেছি সেটাও আমি আবারও দেখাচ্ছি তোমরা যে কোনো একটা পদ্ধতি করলেই হবে তো এখানে পদসংখ্যা দেখো প্রথমে দেখতে হবে এখানে পদসংখ্যা এন সমান কত দেখো এক এখানে মান করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে জোট পদের সংখ্যা হলো কী বলো জোট এটা মনে রাখতে হবে তো পর্যবেক্ষণের ভিত্তিতে যদি আমরা মধ্যমা নির্ণয় করি পর্যবেক্ষণের ভিত্তিতে মধ্যমা নির্ণয় মধ্যমা নির্ণয় দেখো এমই সমান যে মাঝের দুইটার মান কয়টা মান যেহেতু ছ বারোটা মান এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই হলো আমার রাউন্ড এদিকেও ছয়টা এদিকে নিচেও ছয়টা এবার মাঝখানে তাহলে এর মাঝখানে আছে কত মাইনাস এক আর নিচের হলো জিরো তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান ভাগ টু তাহলে কত হচ্ছে মাইনাস পয়েন্ট ফাইভ এটা হয়ে গেল আর যদি আমরা সূত্রের সাহায্যে করি দেখো সূত্রের সাহায্যে দেখো এখানে মান কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ওপরে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সূত্রের সাহায্যে যদি করি আমরা দেখো সূত্রের সাহায্যে যে মধ্যমা এমই সমান দেখো এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস এক তম পদ ডিভাইডেড বাই কত হলো টু তাই না তাহলে এইখানে দেখো তাহলে এন বাই টু তম পদ মানে এন এর মান কত বারো ভাগ দুই তম পদ প্লাস বারো ভাগ দুই যোগ এক তম পদ ভাগ কত হলো দুই তাই না তাহলে কত হচ্ছে ছয়তম পদ প্লাস কত সাততম পদ ভাগ হচ্ছে দুই ছয়তম পদ কত বলো ছয়তম পদ হচ্ছে কত মাইনাস ওয়ান আর এর কত বলা হচ্ছে জিরো সমান হচ্ছে দুই তাহলে মাইনাস ওয়ান ভাগ দুই তাহলে কত হচ্ছে মাইনাস পয়েন্ট ফাইভ উত্তর হয়ে গেল তাই না তাহলে এখানে দুইটা বিষয় একটু মাথা দাও তাহলে এখানে যে ছয়তম পদ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত ছয়তম পদ কত হচ্ছে এক এবং সাততম পদ কত জিরো তাহলে এখানে তাহলে পর্যবেক্ষণের ভিত্তিক যেটা পেলাম আবার সূত্রের সাহায্যেও পেলাম যেহেতু এই অঙ্কটা আগের এক বছর গড় এবং মধ্যমা চাইছে পরের বছর শুধু মধ্যমা চাইছে তাহলে মধ্যমার জন্য এভাবে করবো আবারও বলি গা রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার্স প্রথম পর্বে যে তোমাদের আমার চ্যানেলে প্লে নাম্বার ফোর এখানে দেখবা তোমাদের সিলেবাস অনুযায়ী সমস্ত লেকচারগুলো এখানে আছে তোমরা আমার চ্যানেলে যাই প্লে লিস্ট ফোরে সার্চ করবা তাহলে দেখবো যে সবগুলো লেখে লেকচারগুলো পাবা তো সবাইকে ধন্যবাদ আর একটা আবারও রিকোয়েস্ট করি তোমরা কমেন্টস করবা শেয়ার করবা এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা যাতে অন্যরাও এই চ্যানেল থেকে উপকৃত হয় সবাইকে ধন্যবাদ